14 জন যোগ হয়েছে, সো এটা ছিল 229। পরবর্তীতে দুপুরের মধ্যে আরও 35 জন যোগ হয়ে বর্তমানে 264 জন আছে। সো এই 264 জনকে আমরা আশ্রয় দিয়েছি, খাবারেরও ব্যবস্থা করেছি। এর মধ্যে আহত 15 জন ছিল, 15 জনের মধ্যে 8 জন একটু গুরুতর আহত, তাদের 4 জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর 4 জনকে আমরা ডাক্তারের পরামর্শক্রমে তাদের জীবন রক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করেছি গতকাল আমাদের বিজিবির ব্যবস্থাপনায় এবং প্রহরা প্রদান করা হচ্ছে। তবে পরিকল্পনা যেটা, এটা আপনারা দেখেছেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মায়ানমারের সাথে যোগাযোগ রেখে তাদেরকে প্রত্যাবর্তনের রিপেট্রিয়েশনের ব্যবস্থা করা হচ্ছে। তারা আমাদের কাছে নোট ভার্বাল দিয়েছে কীভাবে রিপেট্রিয়েশনটুকু হবে, আমরা আশা করছি সেটা শীঘ্রই হবে। আর একই সাথে সেখানে এই দুই বাহিনীর মধ্যে এ ধরনের বর্ডারটুকু তো আপনারা যারা ওদিকে গিয়েছেন, যে গোলাগুলি হলে এদিকে কিছু সেল এসে পড়ছে, দুর্ভাগ্যজনকভাবে গতকাল একজন রোহিঙ্গা আর একজন বাংলাদেশি মহিলা মারা গিয়েছে। এই ডেথ কোনোভাবেই, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রোটেস্ট নোট দিয়েছি, আমরা বারংবার বলছি, আজকেও বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বড় মিটিং হচ্ছে, আর আগামী দিন আমি সরেজমিনে পরিদর্শনে যাব। আজকে সকালে মায়ানমারের ডিএ বা ডিফেন্স অ্যাটাশে আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং আমরা সব দিক থেকেই এনগেজ করে যত তাড়াতাড়ি এই ব্যবস্থার আশু সমাধান করা যায় সেই চেষ্টা করছি। একই সাথে এটাও বলে, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সীমান্ত ইস্যু নিয়ে কথা বলছিলেন নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সম্পা, বিজিবির এই যে